চলেন অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা আমরা আলোচনা করি। আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড কোড লেখা যদি আসলে শিখতে চান, ডেফিনেটলি এখানে শিখতে এসেছেন, তাহলে এই ক্লাসগুলোকে গুরুত্ব দিতে হবে, না হলে আসলে হবে না। ওই আরো হাই লেভেল অথবা কি আরো টাফ ডিজাইন ডিজাইন মানে যেগুলো সো কল বলতে হচ্ছে ইনহেরিটেন্স, আরো ভারী ভারী ডিজাইন, ওগুলা না শিখলেও গুগল সার্চ করে মোটামুটি পারবেন। কিন্তু অ্যাসোসিয়েশনের প্র্যাকটিক্যাল ইউজটা যদি করেন, তাহলে আপনার মাথার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটুকু ঢুকে যাবে, রাইট? এবং আপনার চিন্তার মধ্যে ওরকম ভাবে চলে আসবে। তা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আপনাদেরকে, আমি এ পর্যন্ত শেষ করছি প্র্যাকটিস টুটা, আমি আপনাদের দিয়ে গেছিলাম, তাই না? এটা কি আপনারা করতে পারছেন? প্র্যাকটিস টুটা আপনারা কি সলিউশনটা মিলিয়ে দেখছেন? সলিউশন আমি দিই নাই, তাই না? ওকে, আচ্ছা, কতজন এটাকে করতে পারছেন? কতজন হাত তোলা? আচ্ছা, এখানে ইউআইতে কি কোনো কোড চলে এসেছিল আপনাদের? আচ্ছা, সো আপনাদের কারো কাছে যদি একটা স্যাম্পল থাকে আমাকে একটু দেন, আমি সেটাকে দেখব এবং সেখানে যদি কোনো প্রবলেম পিটফল থাকে আমি একটু ব্যাখ্যা করব। এনিওয়ান প্লিজ। পরেরটা একটা টিম রেডি রাখেন। ওকে, সো এটাই ছিল আমাদের ইউআই। আমি ডিজাইনের ফ্লো কোথায় কোথায় ধরবো দেখেন, প্রথম দেখার চেষ্টা করি ইউআইতে। ওকে, ইউআইতে কোনো বিজনেস লজিক আছে কিনা, আমার কথা বুঝতে পারছেন? সো প্রথম অবজারভেশন, সো ইউআইতে বিজনেস লজিক আছে কিনা আমরা সেটা দেখি। বাটন ক্লিক করলে স্যালারি এবং এমপ্লয় অবজেক্ট তৈরি হচ্ছে, কোনো প্রবলেম নেই। শো বাটন না, ইনক্রিমেন্ট বাটনের মধ্যে দেখেন এখানে কাউন্ট প্লাস প্লাস বলে একটা এসছে, যদিও কাউন্টের কোনো ইউজ আমি এখানে দেখি নাই। ভালো করে দেখেন, কাউন্ট উপরে ডিক্লেয়ার করা হয়েছে এবং সামহাও কাউন্টকে এসব জায়গায় ইউজ করা হয়েছে, বুঝতে পারছেন কি? অর্থাৎ খুব কুইকলি দেখলে বোঝা যাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে একটা কথা ছিল, নাম্বার অফ ইনক্রিমেন্টটা এক এক করে বাড়বে, সেই লজিকটুকু ওনারা বিজনেস এন্টিটির ভিতর ঢুকাতে পারে নাই, ওনারা সেটা ইউআইতে নিয়ে এসছে। সো ওইটা যদি অন্য কোনো ইউআইতে ইউজ করে তাহলে অ্যাটলিস্ট এই ইনফরমেশনটাও দিতে পারবে না। সো ফার্স্ট ফ্লো, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই অংশটুকু এসছে, আর কি এসছে আমরা দেখি, আর তেমন কোনো বিজনেস লজিক ওনাদের এখানে আসে নাই। আচ্ছা, নেক্সট পার্ট, ইনক্রিমেন্টটা কিভাবে হচ্ছে আমরা এটা একটু দেখি, কারণ ইনক্রিমেন্টটাই সবচেয়ে ওখানে ভাইটাল পার্ট, তাই না? ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি করছে দেখেন, এমপ্লয়ি ডট এমপ্লয়ি স্যালারি ডট ইনক্রিমেন্ট, তাই না? ওনার কিন্তু তাহলে ইনক্রিমেন্টের ব্যাপারটা ওনার ভালোভাবে ডিল করতে পারছেন, কারণ এটা ইউআইতে কোনো লজিক আসে নাই, এবং ইনক্রিমেন্ট না দিয়ে মেবি ইনক্রিজ দিতে পারতেন, তাই না? ওকে, আর ইজ ইট অ্যামাউন্ট, এটা তো আসলে বেসিকের পার্সেন্টেজ, তাই না? ওকে, সো নেমিং কনভেনশন একটা ইস্যু। সো আমি একে একে শুরু করে দিচ্ছি চেঞ্জ করা, কারণ আমরা এখানে কি বলছি, ইনক্রিমেন্ট কত, এত পার্সেন্ট অফ বেসিক। ওকে, সো ইনক্রিমেন্ট পাটনে আসি, এটার নামটা একটু চেঞ্জ করি, তাহলে আমাদের কোড বুঝতে সুবিধা হবে। রিনেম, পার্সেন্ট অফ বেসিক ফর, তাই না? অনেক বেশি ইন্টারেক্ট আমার বোঝা যাচ্ছে। ওকে, এই মেথডের নামটা হলো ইনক্রিমেন্ট। ওকে, ইনক্রিমেন্ট শব্দটা নাউন আমরা দিতে পারতাম ইনক্রিজ, তাই না? তো এটা তো আর এখানে দেওয়া যাবে না, এটা কোথায় দিতে হবে, ওই ক্লাসের মধ্যে গিয়ে দিতে হবে। এবং ওকে, সো আমরা ক্লাসের ভিতর চলে আসি, আমি খুব স্মল একটা পার্ট দিয়ে শুরু করছি। হ্যাঁ, সো আমরা এখানে দিচ্ছি, আমরা দিতে পারি ওকে ইনক্রিজ স্যালারি, তাই না? ইনক্রিজ স্যালারি, নেক্সট পার্ট, এটাও কিন্তু অ্যামাউন্ট হবে না, এটা কি আমরা ইউআইতে যে নামটা দিছি, তাই না, সেই নামে হবে, মনে আছে কিনা আপনাদের? আমরা রিনেম করছি, রিনেম, এটার নাম দিচ্ছি পার্সেন্ট অফ অ বেসিক ফর
increment. Okay, done. Kono commenting green code rakhchi na karon green code confusing, tai na? Don't keep any green code. Acha ekhane ki amra upor theke dekhi ki ki ache. Basic ase set gate kora jay. Medical percent might be onara jodi alada koren nai set gate kora jay. Convince ase set gate kora jay. Total ase set gate kora jay. বলেন তো টোটালটা সেট গেট কি ডेंजरस না টোটালে সেট গেট কেন থাকবে টোটালে কি থাকা উচিত তাহলে শুধু গেট করা কারণ হলো টোটাল কিন্তু এখান থেকে আপনার মেকানিজম আছে তাই না ওকে সো ডেফিনেটলি এখানে এটা প্রাইভেট হবে প্রাইভেট ওকে আমি দেখি প্রাইভেট করার কারণ ওনাদের বিল্ডারও আছে কিনা না ওনারা আউটার ওয়াল থেকে ইউজ করেন নাই আপনারা কি সবাই বুঝতে পারতেছেন যে আমি যে চেঞ্জগুলো করতেছি টোটাল কে কেন এটা করলাম বলেন তো কেন প্রাইভেট করে দিলাম এনিওয়ান কেন আউটার ওয়াল থেকে কোন কলার ডট দিয়ে টোটালটুকুকে চেঞ্জ করে দিতে পারে তাই না ওকে সো এটা যেন না হয় পরবর্তী পার্ট এটা যেহেতু ওনারা ইউজ করছে না ওকে মেডিকেল এবং কনভেন্স এবং বেসিক কিন্তু ইউজার দিবে তার মানে কি কলার দিবে তাই না তো কলার যদি দেয় তাহলে কলার তো সেটা চেঞ্জ করার অধিকার রাখে আচ্ছা ওকে তাহলে আমরা একটা কাজ করতে পারি এগুলো সেট বন্ধ করে দিয়ে আমাদের যে ওনা যে কনস্ট্রাক্টর দিয়ে দিচ্ছে তাই না ইনফ্যাক্ট বেসিকও কিন্তু আসলে কখনো প্রথম একবার হলেই হয় তাই না এরপর কিন্তু আর চেঞ্জের কোনো ইস্যুজ নেই এই অ্যাপ্লিকেশনের জন্য বলতেছি সেক্ষেত্রে এগুলো সেট পার্ট কিন্তু আমরা বন্ধ করে দিতেই পারি কেমন এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা এগুলো সেট পার্ট বন্ধ করে দিতে পারি ওকে নেক্সট আচ্ছা আপনারা এখানে কি করছেন টোটালের ক্ষেত্রে বলেন তো আপনারা বেসিক ইনিশিয়ালাইজ করছেন এবং মেডিকেল করলেন মেডিকেল আসলে এটা পার্সেন্ট তাই না কনভিন্স করলেন আর টোটালটুকু কেন অবজেক্ট তৈরি করার সময় টোটাল ক্যালকুলেট করে রাখা লাগবে ডু আই নিড ইট দরকার নেই ওকে কেন করছেন আমরা একটু দেখি আমি জানি না কেন করছেন দেখেন গেট টোটালের মধ্যে তো আপনারা ঠিকই ওগুলাকে বের করে দিচ্ছেন তাই না তাহলে যখন আউটার ওয়াল থেকে কেউ একজন গেট টোটাল কল করবে তাহলে তো টোটাল পেয়ে যাচ্ছে আমার এটার আর দরকার কি আই ডোন্ট নিড ইট ওকে আচ্ছা কলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি স্যালারির অবজেক্ট তৈরি করলাম তিনটে ইনফরমেশন দিয়ে দিলাম কি কি বেসিক কত মেডিকেল পার্সেন্ট কত এবং কনভেন্স কত কনভেন্স পার্সেন্ট কত সেটা দেওয়ার পর এখানে যে ডাটাগুলো আছে ওগুলাকে আমরা দিয়ে দিলাম রাইট ওকে নেক্সট পার্ট ইনফ্যাক্ট টোটাল আসলে এই ডাটাটুকু একদম দরকার নাই আমার মেথড তো আছেই তাই না সো আই ডোন্ট নিড ইট আচ্ছা বেসিক ওনারা এখানে আবার সেট করছে কেমন ইনিশিয়ালি বেসিক জিরো থাকে নো নিড যদি এটা দেন তাহলে ওই সবগুলাই সেট করে দিতে পারেন জিরো জিরো দিয়ে আর কি ওকে পরবর্তী পার্ট এবার দেখেন আমরা এটা ইয়াটা দেখি গেট মেডিকেল গেট কনভেন্স এবং এখানে যেটা করছেন আমরা এটাকে নর্মালি এখানে একটা যদি আপনি ভেরিয়েবল রাখতেও চান রাখেন টোটাল তাই না রিটার্ন টোটাল শেষ তো তাই না ভেরিয়েবল না রেখেও ডিরেক্টলি আপনি রিটার্ন করে দিতে পারেন ওনারা কি মেকানিজম ইউজ করছে একটু দেখেন সবাই এই অংশে দেখেন ফার্স্ট ফার্স্ট দেখেন আমি আমার প্রথম অবজেক্ট তৈরি হওয়ার সময় আমি স্যালারি বেসিক ইনফরমেশন দিয়ে দিতে পারি কি পারি না পারি কিভাবে বেসিক দিয়ে দিতে পারি মেডিকেল দিয়ে দিতে পারি কনভেন্স দিয়ে দিতে পারি তারপরে স্টেপটা কি ছিল বাড়বে তাই না বাড়ার মেকানিজমটুকু ওনারা কিভাবে দিছেন ইনক্রিজ স্যালারি দিয়ে সেটার মধ্যে কি পাঠাচ্ছেন বেসিকের কত পার্সেন্ট বাড়বে তাই না ইনফরমেশনটুকু পাঠাচ্ছেন তারপর ওনারা কি করছেন দেখেন ওনারা এখানে ইঙ্ক বলে একটা ইয়ে রাখছেন তো আসলে এই কথাটুকু এবার এভাবে লিখে দিই আমি এক লাইনে লিখি বেসিক ইকুয়ালস শেষ চালাকিটা কি করছেন ওনারা দেখেন যখন আপনি বাড়তে বলেন ওনারা কিন্তু সব কিছু বাড়ায় না কাকে বাড়ায় দিচ্ছে শুধু বেসিককে বাড়ায় দিচ্ছে বাকিগুলো বাড়বে কখন যখন কল করা হবে তখন যখন কল করা হবে সেই হিসাব করে উনি ওই কারণ সব কিছু ক্যালকুলেশন কিন্তু বেসিকের উপর বেস করে তো ওনারা বেসিককে বাড়িয়ে দিয়ে তারপর চুপচাপ বসে আছে ওনারা কিছু করছে না
তাহলে আমি গেট মেডিকেল পারবে কিভাবে? কারণ ওটা বেসিকের উপর ক্যালকুলেটেড ফি, যেমন বেসিক যা আছে সেটার উপরে ওই যে যে পার্সেন্টেজ দেওয়া হচ্ছে সেটার হিসাব, তাই না? একইভাবে এটা কনভিন্স, এবং গেট টোটালটা দেখেন, গেট টোটালে ওনারা কি করছে, ওনারা আবার ওই কথাটুকু রিপিট করে নাই, কি করছেন না বেসিকের সাথে যোগ হবে কি এই যে অ্যামাউন্ট, এটা রিটার্ন করে এইটা এবং এটা রিটার্ন, এটা হয়ে গেল। আপনি কি বুঝতে পারছেন? আপনি কলার কলারের জায়গা থেকে বসে যাচ্ছেন। ইফ ইউ উইল বি দ্য কলার অফ দিস ক্লাস ইউ উইল বি হ্যাপি। ইনক্রিজ করার জন্য দুই তিনবার বিভিন্ন প্রপার্টি চেঞ্জ চেঞ্জ করা লাগতেছে না, আপনি বলতেছেন প্লিজ ইনক্রিজ, তাই না? আমাদের প্লিজ গেট দিস ইনফরমেশন, রাইট? সো এরকম কোনো ডিজাইন হয় নাই যে ইনক্রিজ করার জন্য তিনটে মেথড কল করা লাগে এবং একটার পর একটা করতে হবে, ওই সিকোয়েন্স ঠিক মতো না থাকলে কিন্তু কাজ হবে না। তাহলে আপনার ক্লাস মুখস্থ করতে হবে আরেকজনকে, তাই না? এই সিম্পল ক্লাসগুলো যদি মুখস্থ করতে হয়, কমপ্লিকেটেড জিনিসপত্রে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে, রাইট? আর একজন প্রোগ্রামারের পক্ষে সম্ভব না বসে বসে অনেক ক্লাস মুখস্থ করা। ওকে, ওনাকে ক্লাস গাইড করবে যে ওনার কি করা উচিত। কেমন, আপনি কি রাস্তাঘাট মুখস্থ করে রাখছেন নাকি এমনি নর্মালি গাইড করে আপনি কিন্তু চলে যেতে পারেন, তাই না? এদিক 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 ওদিক দিয়ে আসবেন। ওকে, আচ্ছা, এবার আর কোথায় ইমপ্রুভ করা যায় আমি একটু দেখি। বাই দ্য ওয়ে, ইনক্রিমেন্টটা কোথায় এখন? ইউআই তে না? ইনক্রিমেন্ট তো ইউআই তে। চলেন আমরা ইনক্রিমেন্টটাকে এর ভিতরে নিয়ে আসি। কেমন, কিভাবে আনবো? খুব সোজা, প্রত্যেকটা স্যালারি তো জানে তার ইনক্রিমেন্ট কত, তাই না? ওকে, সো আমরা এটা দিতে পারি, যেমন পাবলিক দেখেন ইন্টিজার নাম্বার অফ অফ ইনক্রিমেন্টস, রাইট? প্রাইভেট সেট গেট। নেক্সট, যখনই স্যালারি বাড়বে ইনক্রিমেন্ট কত করে বাড়বে? নাম্বার অফ ইনক্রিমেন্টস ই প্লাস প্লাস। শেষ, স্যালারি বাড়লো এক করে বাড়িয়ে দিলাম, স্যালারি বাড়লো এক করে বাড়িয়ে দিলাম। সো তিনবার স্যালারি বাড়ালাম, তারপর যদি আমি বলি নাম্বার অফ ইনক্রিমেন্টসটা কেউ যদি আমার কাছে চায়, আমি কত রিটার্ন করতেছি দেখেন তো, কত? তিন না? এটা কি বুঝতে পারতেছেন? দেখেন নাম্বার অফ ইনক্রিমেন্ট আমি খুব কীভাবে কুইকলি করে ফেলছি। নাম্বার অফ ইনক্রিমেন্টসটা আমি একটা ফিল্ড রাখলাম, তার প্রাইভেট সেট দিলাম, আর দিলাম গেট হলো পাবলিক। কখন বাড়ে আসলে? যখনই স্যালারিটা আমি ইনক্রিজ করব তখনই তো নাম্বার অফ ইনক্রিমেন্ট এক করে বেড়ে যাবে। ওকে, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার ইউআই তে শুধুমাত্র এটা চেঞ্জ করে দিই, কাউন্ট কোনো দরকার নাই, রাইট? ইনক্রিমেন্টেড দেখাচ্ছেন, এবার শো করার জন্য এখানে যেটা লিখছেন এটা সব ফেলে দিচ্ছি। এখানে কি এমপ্লয়ি ডট এমপ্লয়ি স্যালারি ডট নাম্বার অফ ইনক্রিমেন্টস ডট টু স্ট্রিং, ডান, ফিনিশ। আর উপরে যে এই অংশটুকু আছে এখন আমার এটারও আর লাগবে না। এবার আসেন এমপ্লয়ি ক্লাসের ডিজাইন কীরকম, একদম সোজা সেট গেট সেট গেট সেট গেট, তারপরে এমপ্লয়ি একটা ইয়ে আছে, তাই না? এমপ্লয়ি স্যালারি আছে। ওকে, আমি অ্যাপ্লিকেশনটা রান করি, দেখি সঠিকভাবে কাজ করে কিনা। ইউআইটা একেবারেই এরকম, ইনফরমেশন কম বাট অনেক খালি জায়গায় ভর্তি, কেন? ওকে, সো এমপ্লয় আইডি ফর এক্সাম্পল ই এম পি 001, এই ডেটটা বড় ঠিক নেই। ওকে, সো নাম সালাম, ইমেল অ্যাড্রেস এস অ্যাট রেট মেল ডট কম, বেসিক। সো আপনার একটু হিসাব রাখেন, 10,000, মেডিকেল 30 এবং 20। ওকে, তাহলে 15,000 টাকা ওনার স্যালারি হওয়ার কথা, তাই না? সেভ দিচ্ছি, যাই না, সেভ কি হয়েছে মেসেজ দেখায় আপনাদের এখানে, এই রে কি হলো? হুম হুম, ইনপুট স্ট্রিং ওয়াজ নট, আমি কি কোনো কিছু বাদ দিছিলাম? ও, আইডি ইন্টিজার, আইডি কেন ইন্টিজার হবে? আপনাদের ইউনিভার্সিটির আইডি বলেন দেখি, ইন্টিজার নাকি? কি সবার আইডি টাইডি কি ইন্টিজার নাকি? সবসময় সত্য না, বরং স্ট্রিং বেশি হয়। ওকে, আমরা আবার একটা দিচ্ছি এস অ্যাট রেট জিমেল ডট
কম বেসিক 10,000 এবং 30 এটা 20 সেভ আমি এখন দেখতে চাই ঠিক আছে কি ওকে এবার আমরা একটু বাড়িয়ে দিচ্ছি ধরেন কত পার্সেন্ট দেব 50% বাড়ালাম তাহলে কত হবে বলেন তারপর দেখব বেসিক 15 তারপর মেডিকেল ওকে বেসিক কত আসবে বলেন প্রথম বেসিক কত হবে বেসিক হবে 15,000 মেডিকেল কত হবে 4,500 তাই নয় কি কনভেন্স কত হবে বলেন 3,000 তাই নয় কি তাহলে কত 15,500 নট শিওর তাই না সো এখানে কত হয় 15,000 আর 4,500 বলছি তাই না কত 19,500 তারপর আর এখানে 3 তাহলে কত হয় 22,500 দেখেন এখানে ইনক্রিমেন্ট হয়েছে ইনক্রিমেন্ট বাটন দিই নাই তাহলে কমে যাবে কেন না দিলে কমবে কেন তাই না ওকে চলেন আমরা দেখি আসলে কি হয়েছে আমি না হয় আবার দিলাম জান ওকে দেখেন এবার আরো কমবে ওকে রাইট নাম্বার অফ ইনক্রিমেন্ট ঠিক আছে ওকে ইটস দ্য প্রবলেম ইনসাইড দ্য ক্যালকুলেশন ইন ইনক্রিজ পার্ট সি দিস আমরা এখানে কি করলাম প্লাস ইকুয়ালস টু এটা তাই না ওকে আই হোপ এবার কাজ করবে আমরা আগের কেসটা আবার জেনারেট করছি 100 সরি আমি ইনফরমেশনগুলো একটু উল্টা পাল্টা দিচ্ছি সময়ের অভাবের কারণে 30 and 20 সেভ ডান ইনক্রিজ ওকে দেন 50% ইনক্রিজ ইনক্রিমেন্ট ডান নাম্বার ইনক্রিমেন্ট ঠিক আছে অ্যাপ্লিকেশন সঠিকভাবে কাজ করে কিনা অধিকাংশ প্রোগ্রামার কিভাবে দেখায় ডাটা কিছু দিবে তারপরে সেভ বাটন ক্লিক করে হ্যাঁ সেভ হয়েছে শো ইনক্রিজ করলো একটা মেসেজ দেখালো ইনক্রিমেন্ট তারপর শো বাটন ক্লিক করলো হ্যাঁ দেখাইছে কিছু একটা এভাবে কিন্তু আপনি কখনো বলতে পারেন না আপনার অ্যাপ্লিকেশন সঠিক কাজ করে তাই না আপনি রিপোর্টটা ক্লিক করার আগে নিজে ম্যানুয়ালি জেনারেট করেন কি হবে তারপর অ্যাপ্লিকেশনের দিকে তাকান কারণ আপনি যেটা ভাবছেন সেটাই ইমপ্লিমেন্টেড তাই না আপনার ভাব আপনার ইমপ্লিমেন্টেশনটা সঠিক হয়েছে কিনা সেটার জন্য আগেই নিজে ক্যালকুলেশন করে কিছু স্যাম্পল ডাটা তৈরি করেন তারপর দেখেন ওকে কারো কি প্রবলেম আছে এটাতে বাই দ্য ওয়ে